আরে ভাই মুরগি দিয়ে কি করবেন ভাই? এই আস্ত মুরগি আজকে কিমা করবো কি বলেন ভাই? আস্ত মুরগি আজকে কিমা করবো ভাই? না ভাই আর সামনে ভাই কোরবানি চলে আসতেছে ভাই, ভাই এটা পারবো ভাই, আপনি বাজি লাগাবেন ভাই, এটা পারবো 100% এর মধ্যে ভাই। বুঝলাম না কি? বুঝলাম না আপনি লাইভে ঢুকছেন ভাই? লাইভে আছি তো ভাই। বলবেন ভাই ঝগড়া করতেছ কেন? এই মুরগি বলে আসতো কি ভাই? বলা ভাই ভাই এটা তো আমিও মনে করি হবে না। কি ভাই হবে না ভাই? এটা আজকে লাইভে করব। এই হার সহ ভাই, একটু হার দেখছেন ভাই? এটা তো আসতো মুরগি। এই হার সহ করব ভাই। কিবা করবেন? আসতো মুরগি ভাই। কেমনে আসতো গরু যদি আনা যেত ভাই, আসতো গরু করে দেখাই দিতাম, কিন্তু গরু জানতে পারে না মুরগি আনছে। আসতো মুরগি আজকে কিমা করে দেখাই দিম ভাই? আসতো মুরগি, এটা লাইভে চ্যালেঞ্জ ভাই। আসতো মুরগি আজকে কিমা করব? এই যে গ্রাইন্ডারে ভাই, এই গ্রাইন্ডারে। আর শুধু মুরগি না ভাই, আচ্ছা এই যে দেখেন এখানে কত কিছু রাখছি ভাই। জিরা রাখছি, জিরা দারচিনি রাখছি, চালের গুঁড়ো রাখছি, বুট রাখছি, এবং কি ওই যে দেখেন ভাই গম, গম। আচ্ছা এইগুলা আজকে সব পাউডার হবে, সব পাউডার হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আস্ত মুরগিটা একেবারে পেস্ট করব, মুরগিটা একদম পেস্ট করব ভাই। আপনি খুঁজে পাবেন না, এটা দিছি আস্ত, আপনি দেখবেন একদম পাউডার হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। আমার মান সম্মান নিয়ে টানা নেই ভাই, আপনার মান সম্মান নিয়ে টানা নেই, মান সম্মান নিয়ে টানা নেই হবে আমার লাইভে। আমাকে পোলাবাইন বলছে যে এটা হবে না, আমি আজকে করে দেখাই দেব ইনশাআল্লাহ লাইভের মধ্যে করে দেখাই। এই যে দেখেন এখানে একটা 2 কেজি গ্রাইন্ডার রাখছি ভাই, 2 কেজি ছোট বড় সব সাইজে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে। ঠিক আছে 2 কেজি আছে, 1.5 কেজি আছে, 3 কেজি আছে। জি আমরা এটার মধ্যে সব হলুদ করব, হলুদ ঠেকাও। আচ্ছা এই যে দেখেন আমি এটা খুলে দিলাম, ওকে আস্ত মুরগিটা ভাই এটার মধ্যে দিয়ে দিব। আস্ত মুরগি ব্লেড নাকি তলোয়ার ভাই? এটা ব্লেড ভাই, সামুরাই ব্লেড ভাই, সবচেয়ে শক্তিশালী ব্লেড ভাই, সামুরাই ব্লেড, সামুরাই ব্লেড ভাই। দেখেন 6 কাটার ব্লেড ভাই, 6 কাটা। এই যে আস্ত মুরগিটা দিতাছি হার সহ ভাই, দেয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে, দেয়ার সাথে সাথে, মানে দেয়ার সাথে সাথে। এই যে দেখেন ভাই বসায় দিলাম, আচ্ছা এই যে ওরার ঘরে ঢুকাই দিলাম, ঢুকাই দিলাম। এই যে দেখেন এখন জাস্ট ঢাকনাটা আপনি লাগিয়ে দিবেন সেফটি লকের জন্য, জানেন এটা না ছিটে। এই যে লক সিস্টেম আছে ভাই, সেফটি লক। এই যে তিন দিকে ভাই, এক দিকে না। আচ্ছা এই যে দেখেন এক, ওকে এই যে দুই, দুই এই হচ্ছে তিন ভাই, তিনটা সেফটি লক, তিনটা সেফটি লক। এটা সেফটি লকের কারণটা হচ্ছে কি, খাবারটা জানি বাইরের দিকে না ছিটে, আপনারা জানি ধরে রাখতে না হয়, তারপর আমরা লকটা করে দিলাম, আপনি ধরতে হবে না, তারপর সেফটির জন্য আমি ধরে দেবো ভাই। যে দেখেন মাত্র 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড দিয়েছি কিন্তু এই যে শেষ। লাইভের মাঝখানে একটু রেজাল্ট দেখবেন না, এই যে দেখেন রেজাল্ট, দাঁড়ান দেখি কতটুকু হয়েছে। এই যে দেখেন কতটুকু পরিমাণ হয়েছে একটু আপনাকে দেখাই জাস্ট। আচ্ছা একটু দেখাই দেই, দেখেন পরীক্ষার আগে রেজাল্ট দেখাই দেই। আস্ত মুরগি পেস্ট করে ফেলতেছে, মানে একটা জাদুর মতো বিষয় কিন্তু, দেখেন জাদু ভাই, একদম জাদু ভাই। মাত্র 30 সেকেন্ড সময়, এই যে দেখেন খুলে ফেললাম, মাত্র 30 সেকেন্ড। এই যে দেখেন মুরগির কি অবস্থা ভাই বর্তমানে, অর্ধেক কিন্তু একদম অলরেডি কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে ভাই, পেস্ট হয়ে গেছে, একদম অলরেডি হয়ে গেছে দিছি আস্ত মুরগি। আর এখন বর্তমান কি অবস্থা ভাই দেখেন, এই যে হাড়টার কিন্তু সব হারিয়ে গেছে দেখেন, রাইট রাইট। এখন হচ্ছে এটা এটার মধ্যে বসায়া আমি 10 সেকেন্ড ধরবো, কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ডে কাজ হয়ে যাবে, আরো 10 সেকেন্ড আমরা দিব। দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু একদম 2 কেজি সাইজ হবে, 2 কেজি একটা মুরগি দিছি। এই যে দেখেন শেষ, আপনারা মুরগির কিমা খাবেন, গরু মাংসের কিমা করবেন, দেখেন একেবারে পেস্ট কিন্তু, দেখেন কি অবস্থা হয়ে গেছে, মানে আস্ত মুরগি দিছি ভাই, আর অবস্থাটা দেখেন ভাই, হাড় সহ কিন্তু পেস্ট হয়ে গেছে, একদম হাড় সহ দিছি। আর এখন দেখেন ভাই আমি কি উঠাইতাছি, আচ্ছা ভাই আজকে কিন্তু পিকি ফ্রি ভাই, জাস্ট দেখেন অবস্থাটা কি হইছে, পিকি ফ্রি, পিকি ফ্রি থাকবে ভাই আজকে। আচ্ছা এই যে দেখেন আস্ত উঠাই ফেললাম ভাই, এই যে দেখেন, দেখেন চমৎকার ভাই, একদম। এটা তো আপনি আস্ত মুরগি করছেন, ঠিক আছে আস্ত মুরগি করছি ভাই, কিন্তু আর কি কি করা যাবে ভাই? এখানে দেখেন এই যে কি কি রাখছি ভাই, চাল রাখছি, ভুট্টা রাখছি, গম রাখছি, দারচিনি রাখছি, তারপর এই যে জিরা রাখছি ভাই, এটা কয় কেজি কয় কেজি আছে সেটা একটু বলে দিই আমরা। এটা প্রথম
অবস্থায় সাইজ আছে 500 গ্রাম, একটা 500 গ্রাম 1 কেজির একটা হবে, 1 কেজি এছাড়া 1.5 কেজির একটা আছে, আমরা এখানে 2 কেজিটা কাজ করছি যেহেতু মুরগি আমরা বড় আনছি। আচ্ছা, তার পাশাপাশি 3 কেজি পর্যন্ত আপনারা নিতে পারবেন ভাই, 3 কেজি 3 কেজি পর্যন্ত নিতে পারবেন ভাই। এখন বিষয় কমার্শিয়াল বলেন, বাসাবাড়ি বলেন, কমার্শিয়ালও ইউজ করতে পারবেন, বাসাবাড়িতেও ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন যার যেটা প্রয়োজন। অনেকে নিয়ে হচ্ছে অর্গানিক ফুডসের ব্যবসা করে, তারা এগুলোতে কাজ করতে পারবে, চাইলে বাসাবাড়িতেও কাজ করতে পারবে, বা যে কোনো বিজনেস সাইডে আপনার কমার্শিয়াল রাফ এন্ড টাফ ব্যবহার করবেন, আপনার কিন্তু এটা চাইলে একদম ওইখানে ব্যবহার করা যাবে। পাওয়ার দেখছেন, জাস্ট মাথা নষ্ট, আস্ত মুরগি দিলাম একবারে মিনিটের মধ্যে শেষ হয়ে গেল ভাই। এটা আস্ত বড় বড় মুরগি কত করছেন, এই ছোট ছোট জিনিস কি হবে ভাই? এই যে দেখেন না, করে দেখাই দিব, হবে না চিন্তা করতেছেন কেন? আজকে লাইভে আছেন না? লাইভে আছি, লাইভের মধ্যে করে দেখাই দিব। আপনি বিসমিল্লাহ খেলে যে আমার সাথে থাকেন, এই যে দেখেন ভাই, একদম ছোট জিনিস এটার মধ্যে ভরে দিয়ে দিলাম ভাই। ওকে ওকে, এই যে দেখেন, জাস্ট পরিমাণ মতো দিয়ে দিব। আচ্ছা, আপনারা যে যেখানে খুশি ব্যবহার করবেন এবং যে কোনো কিছু, আচ্ছা, একদম আস্তটা দিবেন, পাউডার হয়ে যাবে ভাই। দেখেন ছোট ছোট জিনিসও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, এই যে এটা পুরোটা বলেন, চালটা বলেন, পুরোটা ভরে দিয়ে দিলাম, সব কিছু করা যাবে। জাস্ট এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে ফেলবো, যেন এটা না ছিটে। এটাও কিন্তু লক দেওয়া আছে, এটাও কিন্তু লক দেওয়া আছে, ছোট বড় সব গ্রাম এটা। এবং এটা কত কত ওয়াটের ভাই? এটার ওয়াট হবে একদম কম, সামনে লেখা আছে, আমি ওয়াটগুলো দেখাই দিতেছি, 2000 ওয়াট, 2000 ওয়াট, আরপিএম লেখা আছে। আচ্ছা, সবকিছু লেখা আছে, মোটর স্পিড আমি যে দেখেন এটাও চালু করে দিই, একটু এই যে লাইনটা দিয়ে দিব। ওকে, 28000 আরপিএম, 28000 আরপিএম ভাই, এই যে দেখেন, এখন জাস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ হয়ে যাবে, এই যে আপনারা একেবারে কমার্শিয়ালি বলেন, বাসাবাড়ির জন্য বলেন, একেবারে বেশি পরিমাণে কিন্তু আপনারা গ্র্যান্ড করতে পারবেন ভাই, বেশি করতে পারবেন, কম করতে পারবেন, যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কাজ করতে পারবেন। ওকে, আপনি দেখেন এটা কিন্তু 500 গ্রাম সাইজ, এটা 500 গ্রাম। অনেকে চিন্তা করতে পারবে আমি কি শুধু 500 গ্রামই করতে পারবো, না ভাই, এটা করতে সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আপনি চাইলে একদিনে 50 কেজি পর্যন্ত এটা ভাঙাইতে পারবেন, 50 কেজি, 50 কেজি পর্যন্ত এটা ভাঙা করা যাবে। দেখেন মাথা নষ্ট, একদম ভাই, এটার সাথে এক্সট্রা ব্লেড পুরোটা আমরা দিয়ে দিব ভাই, ব্লেড দিয়ে দিব, কার্বন দিয়ে দিব, এবং ওয়ারেন্টি গ্যারান্টি তো আছেই ভাই। আর এইসব প্রোডাক্ট যারা আগে পরে কিনছেন বা ব্যবহার করে আসছেন, এটা 10 বছরে নষ্ট করার মতন কিছু নাই ভাই। তারপর আমরা আরো 10 বছরের জন্য আপনাকে এক্সট্রা পার্টস দিয়ে দিব, পুরো 6 সেটআপের একটা ব্লেড থাকবে। আচ্ছা, এটা একটু বলে দিচ্ছি, 500 গ্রাম যারা নেবেন, 500 গ্রাম ডিটেলসটা বলে দিচ্ছি, 500 গ্রাম, এটা হচ্ছে 2000 ওয়াট, 28000 আরপিএম, 28000 আরপিএম ভাই, বুঝছেন আপনি কি আরপিএমটা দিছেন এর মধ্যে? এরপরে যেটা আছে 1 কেজি, সেটা হচ্ছে 1000 গ্রাম, 3000 ওয়াট, 30000 আরপিএম ভাই। এখন এই যে এটার মধ্যে হচ্ছে চাল করে দেখাই দিব, আমি একটু চালটা নিয়ে নেই, চাল করব এটার মধ্যে একটু পানি আছে, আমি পানিটা ফালাই নেই। আচ্ছা, এই যে দেখেন চাল ভাই, দেখেন একেবারে শুকনা চাল, কিন্তু একদম শুকনা চাল দিব, পাউডার হয়ে যাবে ভাই। সামনে কিন্তু পিঠার সময় আসছে ভাই, আমরা কিন্তু এই যে কুরবানি দিয়ে গরুর মাংসের সাথে রুটি খেতে খুব পছন্দ করি, মানে চালের রুটি, চালের রুটি করার জন্য কিন্তু আপনার এটা খুবই বেশি প্রয়োজন পড়বে ভাই। আচ্ছা, ওকে, দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই। শুধু এই যে মানে কুরবানি ঈদ উপলক্ষে না, আপনারা কিন্তু শীতের সময় অনেকে চাল ভাঙানোর প্রয়োজন পড়ে, এছাড়া হচ্ছে আমরা অনেকেই বাইরে যে চাল ভাঙাই নিয়ে আসি বা যে কোনো কিছু ভাঙাই ভাই, আসলে মেলে যায় এখন আর আপনার সিরিয়াল ধরতে হবে না, সিরিয়াল ধরতে হবে না, আপনি আপনার বাসায় মিল ফ্যাক্টরি খুলে বসবেন এইটা নিয়ে ভাই। আচ্ছা, কারণ এটা হচ্ছে কমার্শিয়াল কাজের জন্য একদম বেস্ট ভাই, যতটুক মন চায় ততটুক ভাঙাতে পারবে। একসাথে 1 কেজি করা যাবে, একসাথে 1 কেজি করা যাবে, এবং 1 কেজি আপনি মাত্র 30 সেকেন্ড করে যদি টাইম নেন, 5 কেজি এক বসায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই, রাফ এন্ড টাফ 5 কেজি করতে পারবেন, 5 কেজি করতে পারবেন ভাই। আর সবচেয়ে বড় বিষয় কি ভাই, আপনি এটার মধ্যে 1 কেজি দিচ্ছেন, 1 কেজি বের হবে ভাই। আচ্ছা, বাইরে দিলে তো 100 গ্রাম কমে যায়, ওকে, এখন আর ওই দিন নাই। সজীব মলিক আছে আমাদের সাথে, দাম জানতে যাচ্ছেন, মিজানুর রহমান আছে আমাদের সাথে, ওকে ভাই আমি আছি, এই পাগলা ব্র্যান্ডের দাম কত বলেন ভাই? দাম থাকবে আজকে একেবারে ধামাকা, আপনি পুরো লাইফটা জাস্ট দেখেন, এই যে দেখেন আমি এটার মধ্যে চাল দিয়ে দিয়েছি, একবারে চাল লাইট করে আছে। মুজাহিদ ভাই আমাদের সাথে, এবং দেখেন অটো সার্কিট ব্রেকার কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা, মানে বেশি পরিমাণ যখন ওভারলোড পড়ে যাবে তখন কিন্তু সার্কিট পড়ে যাবে, মোটর জ্বলার কিন্তু কোনো ভয় নেই। এই যে দেখেন স্টার্ট করে দিলাম, চাল চাল Thank you.
ভাই চালটা দেখবেন আপনি এরকম পরিমাণ পাউডার হয়েছে, আপনি চাইলে সাথে সাথে নিয়ে ক্যারাম বোর্ড খেলতে পারবেন। তাই নাকি? একবারে দেখেন তো, আমি আপনাকে দেখে, এত মিহিন হবে। আচ্ছা শফিক আলম আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভটাকে শেয়ার করতে হবে, হ্যাঁ, সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে, সবাইকে দেখানোর জন্য আপনারা শেয়ার করে দিবেন। বেশি শেয়ারকারীর জন্য কিন্তু আজকে পুরস্কার থাকবে ভাই, পুরস্কার আছে, পুরস্কারটা আমরা মাঝখানে দেখাবো, সর্বোচ্চ শেয়ারকারী ভাবে পুরস্কার। ওকে, 1 কেজিতে দিলে আমরা করে ফেললাম, 1 কেজিতে আমরা করে ফেললাম ভাই। এখন এটার মধ্যে হচ্ছে যে এইগুলো করব, দেখেন বোর্ডের ডাল করব আমি, এটা পুরোপুরি একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা, সমস্যা নাই, এটা করে দেন, এটা এটা এখানে রেখে দেই। জাস্ট এখন হচ্ছে লাইনটা দিয়ে আমি আমাকে যে বোর্ডের ডালগুলো একটু দিয়ে দিবেন। আচ্ছা, আমি এটার মধ্যে ডালগুলো করব ভাই, একদম দেখেন, মানে বাসা বাড়িতে যত ধরনের মশলা রেডি আছে আপনি চাইলে কিন্তু সবকিছু এটার মধ্যে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে ভাই এটার মধ্যে সব দিয়ে দিলাম, দেখেন এই যে শক্ত শক্ত বুট, এই যে দেখেন, বেসন করবো নাকি? বেসন করবো এখন। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে ভাই গম রাখা আছে, যে গম ভাই ব্লেন্ডারে ভাঙানো সম্ভব না। আচ্ছা, ওই গমও কিন্তু করে দেখিয়ে দিব। আচ্ছা, দামটা একটু বলেন ভাই, অবশ্যই বলবো, লাইভের সাথেই থাকেন। যারা ভাবতেছেন আপনারা রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন এরকম কমার্শিয়াল গ্রাইন্ডার খুঁজতেছেন, একেবারে ভালো মানের ওয়ারেন্টি যুক্ত গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট কিন্তু আজকে আপনারা এখান থেকে নিতে পারবেন ভাই। আমি সৌদি আরব থেকে বলে দিয়েন, টেকনাফ দিতে পারবেন কিনা? সারা বাংলাদেশ দেওয়া যাবে, আপনি যে কোনো প্রান্ত থেকে নিতে চান সব জায়গায় দেওয়া যাবে, টেকনাফ থেকে দিলে সারা বাংলাদেশ। এই যে দেখেন চালু, রুবেল মিয়া আছে আমাদের সাথে, সৌদি থেকে দাম জানতে যাচ্ছেন। দেখেন কত সুন্দর, একেবারে পাউডার হয়ে গেছে কিন্তু, দেখেন এই যে ডাল গুলো। ওকে, ফারিয়া তাবাসসুম, দাম কত এটা তো বলবেন? অবশ্যই আমরা বলবো, একেবারে ধামাকা, আপনারা পুরো লাইভটা দেখেন। আচ্ছা, সৌদি আরব থেকে আছে দাম্মামে, দুই পিস কিনেছে উনি দাম্মাম থেকে ভাই। আপনি যদি দুই পিস কিনে থাকেন তাহলে আপনি কিন্তু এটা রিভিউটা খুব ভালো করে জানেন। রাইট রাইট, এই যে দেখেন সব দিয়ে দিলাম ভাই, একদম পুরোটা ভরে দিব। দেখেন মৌলভীবাজার থেকে আছে মাহফুজুর রহমান, শাহেদ আহমেদ আছে দাম জানতে যাচ্ছেন, সোহেল খান আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন, সবাই। খান ভাই একটু বসে থাকেন, আজকে আমরা আপনাকে, আচ্ছা আগে কাজটা করে দেখাই দেব ভাই। আসলে মূলত হইছে কি, কাজ যদি না হয় দাম বলে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে? তো আমি সবগুলো কাজ করি, মশলা জাতীয় সবকিছু যদি হয় তাহলে কিনবেন, নাহলে কিনার কোনো দরকার নাই। আর এখানে তো হলুদ রাখা আছে ভাই। আচ্ছা, এই যে হলুদ আছে, করছি হলুদ তো করতে হবে, এই হলুদ আবার জাদু আছে নাকি? একদম মাস্ট হলুদ করে দেখাই দেবো ভাই, করতে গেলে এটা জাদু করে নিয়ে এসেছি ভাই। এই যে দেখেন, আচ্ছা এখন এই যে এটার মধ্যে লাইন দিয়ে দিই। আচ্ছা, এই যে দেখেন ভাই দারুচিনি কিন্তু আস্ত দিয়ে দিছি। রাইট, আপনাকে এটা ধরে বসে রাখতে হবে না, যা হবে একদম অটোমেটিক হবে। আচ্ছা, কিন্তু চাইলে ঘরে বসে রানা মিল ফ্যাক্টরি খুলে দিতে পারেন, যে কোনো মুহূর্তে সম্ভব। রানা মিল এটা কিনবেন, একদম সুন্দরভাবে কাজ করবেন, কাস্টমারও খুশি আপনিও খুশি। আচ্ছা, ওকে দেখেন সৌদি আরব থেকে সানোয়ার আহমেদ আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন, ইকবাল হোসেন শিক্ষক দাম জানতে যাচ্ছেন, তৌহিদ খান দাম জানতে যাচ্ছেন। আসলে জিনিস বেশি আনা হয়ে গেছে ভাই, দেখেন এই যে আমি এটা করছি, একটু বের করে দেই। আচ্ছা, এগুলো কিন্তু বাইরের দিকে ছিটবে না, আর এসএস গুলো থাকবে 100% অরিজিনাল 304 গ্রেডের এসএস ভাই। দেখেন আস্ত দারচিনি দিছি, এটার মধ্যে কি বের হইছে কিন্তু আমরা দিয়েছিলাম, এই যে দেখেন জাস্ট এটার মধ্যে আমি একটু ঢেলে দিই। রাসেল ভাই ধরেন আজকে শুধু ঢালার কাজ করব আমরা, আজকে শুধু ঢেলে দিব, শুধু ঢেলে দিব।
দেখেন একদম কিন্তু হয়ে গেছে ভাই, পাউডার হয়ে গেছে, পাউডার হয়ে গেছে। তারপর হচ্ছে এটার মধ্যে ভাই এই যে দেখেন গম রাখছি কিন্তু ভাই আমরা এখানে ভাই গম পরে করে নাকি হলো করবো, হলো করবো ভাই, হলো থাকবে আজকে একরশন, এটা সবার লাস্টে করবো, সবার লাস্টে। দেখেন এটার মধ্যে এখন আমি গম দিয়ে দিই ভাই। আচ্ছা ওকে, আমি একটা নিতে চাই, এনজয় আছে আমাদের সাথে ভাইয়া। দাম কত? ওকে দাম কত? দেশে দেশে দাম কি সৌদি চেয়ে কম হয় তাহলে দুইটা নিব অবশ্যই নিতে হবে, যেই দামে দিব যে না কিনবে সেও কিনবে, আর যে ভাই কমেন্ট করছে সে তো আরো আগে কিনবে। আচ্ছা আকাশ ছোঁয়া মেঘ আছে আমাদের সাথে, আমি এক পিস কিনেছি অনেক ভালো প্রোডাক্ট। আকাশ ছোঁয়া মেঘকে চিনেন নাকি ভাই? আজকে মেঘ নিচে চলে আসবে, মেঘও কিনবে আমাদের থেকে, কোনো সমস্যা নাই। ওকে ইতালি থেকে আছে সোহেল খান, আমার একটা লাগবে ভাই, গ্যারান্টি কেমন ভাই? গ্যারান্টি থাকবে 5 বছর, 5 বছর, 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি জাস্ট কষ্ট করে নিয়ে আসবেন, আমরা ঠিক করে দেব, আপনার আনতে হবে না। আরাফাত আছে 5 বছর কিন্তু গ্যারান্টি থাকবে। ওকে আরাফাত ভাই দাম কত জিজ্ঞেস করতেছেন, তানজিল দাম কত, মিনু আক্তার দাম কত হবে, আনোয়ার বলছি সৌদির থেকে ঠিক থাকলে এখান থেকে কিনবো। ওকে ভাই মানে অনেকে ভাই লাইভে যারা আছেন একটু প্রাইসটা গেস করেন যে কত হতে পারে, আজকের লাইভের প্রাইসটা কত হতে পারে? এখানে যেটা 500 দাম আছে, যেটা ছোটটা আছে এটার প্রাইস আপনার গেস করেন কত হতে পারে? হ্যাঁ আচ্ছা একটু গেস করেন, একটু গেস করেন আপনি। আমি আরেকবার লাইনটা দিয়ে দিই ভাই, গমটা কিন্তু আমি আস্ত দিছি। আচ্ছা লাইভ দেখলেই ফ্রি মানে হচ্ছে শেয়ারকারীর জন্য কিন্তু একটা গিফট আছে। হ্যাঁ অবশ্যই, আমি আপনার আগামীকাল দোকানে এসে কিনে নিতে চাই, অবশ্যই আসতে পারবেন, সরাসরি চলে আসেন। আচ্ছা হয়ে গেছে মনে হয়? হ্যাঁ হয়ে গেছে ভাই, তারপরে একটু মিক্স করতে আসছি। আচ্ছা ওকে আমরা শেষ প্রান্তে আসি, দেখেন আমরা রেজাল্ট দেখাই, লাস্ট আরেকটা কাজ আছে, দাম বলে দিব, হলুদটা ভাঙবো এবং দামটা বলে দিব, আর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা আমরা বুঝাই দিব। এগুলোর ওয়াট যেটা লেখা আছে 100% রিয়েল ওয়াট থাকবে ভাই, দেখেন ডিসি গিয়ার বের হইছে কি, এই গম কিন্তু ভাই ব্লেন্ডারে ভাঙাইতে যায় ব্লেন্ডারই ভাঙালায় নষ্ট হয়ে যায়, কিন্তু আজকে আমরা এটা একদম করে দেখাই দিছি ভাই লাইভের মধ্যে, পাউডার হয়ে গেছে ভাই একদম, দেখেন একটু ঢেলে দেই, ওয়াও দেখেন অসাধারণ। আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ কমেন্টে করবেন, প্রাইজও বলবেন, তার নিচে ঠিকানাটা রেখে দিবেন, অবশ্যই আপনার বাসায় এটা চলে যাবে, ইনশাআল্লাহ চলে যাবে। এটা কিন্তু আজকে গিফট থাকবে লাইভের সর্বোচ্চ, জলদি করেন ভাই, আমি তো সবকিছু বড়টার মধ্যেই করছি ভাই, দাম জিজ্ঞেস করতেছে সবকিছু কিন্তু বড়টার মধ্যেই করছি, হলুদ কিন্তু আমি ছোটটাই করব। আচ্ছা অনেকে চিন্তা করতে পারে যে সব বড়টাই করছে, বড়টার শক্তি বেশি, শক্তি বেশি, ছোটটা যারা নেবে তারা তো কনফিউজ থাকবে ভাই, আমি এটা দূর করে দিচ্ছি। পাগলা আছে আমাদের সাথে, পাগলা কে আজকে আমি একটা নিতে চাই, নিবো কিভাবে? স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দেওয়া যায় ভাই, এই যে আস্তো হলুদ দিয়ে দিলাম দেখেন একদম কিন্তু ভাঙা টাকা ছাড়া গ্রাম, সেটার মধ্যে আমরা করে দেখাচ্ছি। আমি কিন্তু চাইলে ইটও দিতে পারতাম ভাই, আসলে জ্ঞানদার ব্যক্তি যারা আছে তারা কিন্তু জানে যে এটার থেকে হলুদ শক্ত শক্ত। ওকে আমি একটা ঢাকনাটা দিয়ে দাও, আমাকে এক্সট্রা পার্টস আছে সেগুলো আমরা দেখাই দিব, ছোটটা ঢাকনাটা একটু দিয়ে দাও। ওকে ওই যে ঢাকনা, এই যে ভাই লাগাই দিলাম ঢাকনাটা দেখেন। ওকে এক্সট্রা পার্ট থাকবে 6 সেটআপের একটা ব্লেড ভাই, আচ্ছা দেখাই দিব, থাকবে কার্বন, আচ্ছা তার পাশাপাশি থাকবে ব্রাশ, ব্রাশ ওয়াশ করার জন্য, এই যে দেখেন এটাও দিয়ে দিলাম, আচ্ছা এটাও দিয়ে আমাকে ব্লেডগুলো দিয়ে দিবা সব, এই যে আমি ভাই স্টার্ট করে দিই, ভাই এই রানা মেল ফ্যাক্টরির কাজ দেখার জন্য আপনি প্রস্তুত? প্রস্তুত প্রস্তুত, কাজ অলরেডি হয়ে গেছে, আমরা এখন শেষ করবো। আচ্ছা ওকে মিরপুরে নিতে চাই, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করেন। আপনারা চাইলে আরো বেশি করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই, ওয়াও
আল্লাহর দুনিয়ায় যা আছে ভাই, মশলা জাতীয় যা লাগে ভাই, এই রানা মিল ফ্যাক্টরিতে চলে আসলে কিন্তু আপনি করে ফেলতে পারবেন ভাই। এটা কিন্তু আমার মিল ফ্যাক্টরি না ভাই, আপনি চাইলে আপনার ভাষায় এরকম একটা করতে পারে। চাল গুঁড়া করা যাবে কিনা ভাই? 100% হবে ভাই। পুরস্কার মানে আপনার সর্বোচ্চ চাওয়াটাই দরকার, যে আমি শেয়ার করে আজকে এটা জিতে নিবো। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমি ১১,৫০০ পাশাপাশি যেটা আছে দেড় কেজি ভাই, দেড় কেজির দাম থাকবে মাত্র ১৪,০০০ টাকা। এখানে কিন্তু একটা ফিফা ওয়ার্ল্ড কাপ রাখছি ভাই, আমরা দেখাই না, এটা তিন কেজির সাইজ ভাই। যারা এটা নিবেন দাম থাকবে মাত্র ২৬,০০০ টাকা। ২৬,০০০ টাকা ওয়ারেন্টি থাকবে ৫ বছর। সাথের পার্টস গুলো আমি একটু দেখাই দিই। পার্টস গুলো দিয়ে দিবেন, এই যে দেখেন ভাই, পার্টস গুলো দেখেন। আপনি খোলার জন্য পাবেন হচ্ছে এই যে গাড়ির একটা থাকে না ভাই, নিপল থাকবে, ছয় কাটার বেড থাকবে, একটা রাবার দাও থাকবে, এছাড়া থাকবে দুইটা কার্বন। আচ্ছা, পাশাপাশি পাবেন ব্রাশ ভাই, ওয়াশ করার জন্য পুরো এক থাল দিয়ে দিব আপনাকে। মানে এক্সট্রা পার্টস কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে ১০ বছরের একটা লাইফ দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, সিয়াম আচ্ছা, আমাদের সাথে আমি যদি হলুদ নিয়ে আসি তাহলে কি করে দেখাবেন? 100% ভাই, হলুদ তো এখানে লাইভে করছি, আপনি নিয়ে আসলে আপনার সামনেও করে দিব। যারা যারা কিনতে চাচ্ছেন জাস্ট নিয়ে আসবেন, করে দিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে একেবারে লাইভে কিন্তু আমরা করে দেখিয়েছি। তো অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন ভাই। অর্ডার সিস্টেম হচ্ছে, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করবেন। আপনি ঘরে বসে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। এছাড়া যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে শুনে কিনবেন, আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতলায় ১৬ নম্বরগুলি, ৩৬৯/৭০ নম্বর শপ, নিউ আসবেন এন্টারপ্রাইজ। আমাদের কিন্তু এখানে শপ একটাই, ঠিক আছে? স্ক্রিনের নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। তিনটা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এন্ড বিকাশ আছে। যারা না চিনবেন, ৩ নম্বর গেট কিংবা কাঁচা বাজার মসজিদের সামনে এসে আমাদেরকে ফোন করলে আমরা কিন্তু নিয়ে আসবো। আচ্ছা, আপনারা এই ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তো চমৎকার এক গ্রাইন্ডার কিন্তু দেখিয়ে দিলাম, ৩ কেজি, ১.৫ কেজি, ২ কেজি, ১ কেজি, ৫০০ গ্রাম। যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে একেবারে ঘরে বসে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন।